বড় ধরনের শঙ্কার মুখে ইভিএম অধ্যায়। সরকার নতুন করে টাকা না দিলে উপজেলা পরিষদ নির্বাচনেই হবে এর সমাপ্তি। পুড়িয়ে বা নষ্ট করে ফেলা হবে অচল সচল মিলিয়ে প্রায় 4,000 কোটি টাকার মেশিন। প্রকল্পটির ভবিষ্যৎ জানতে রোববার সরকারকে চিঠি দিচ্ছে ইসি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। 2018 নির্বাচনের আগে 1.5 লাখ ইভিএম কেনে কেএম নুরুল হুদা কমিশন। এক এক মেশিনের খরচ 2,35,000 টাকা ধরে হাতে নেওয়া হয় 3,825 কোটি টাকার প্রকল্প। দাবি করা হয় উন্নত মানের ইভিএম তৈরির। তবে 5 বছর না যেতেই বিগড়ে যেতে থাকে উন্নত সেই ইভিএম। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দেখা দেয় কোনো না কোনো সমস্যা। এখন 1.5 লাখের মধ্যে 1,05,000ই ব্যবহারযোগ্য নয়। এতে রাষ্ট্রের ক্ষতি প্রায় 2,500 কোটি টাকা, আর মেরামতের জন্য নেই অর্থের যোগান। জুনে শেষ হচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ। এবার সরকারকে চিঠি দিয়ে প্রকল্পটির ভবিষ্যৎ জানতে চাইবে ইসি। চাওয়া হবে বরাদ্দ। আসলে ইভিএম দিয়ে আমাদের ভবিষ্যতে ইভিএম আর ভবিষ্যতে ব্যবহার করবে কিনা কোনো নির্বাচনে। যদি নির্বাচনে ব্যবহার করে তাহলে এগুলোকে রক্ষণাবেক্ষণ একটা প্রয়োজনীয়তা পড়বে, তাহলে সেই হিসেবে সেটার একটা ব্যবস্থা করতে হবে রক্ষণাবেক্ষণের জন্য। এটা যেহেতু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো সেই অনুযায়ী একটা ব্যয়ের প্রয়োজনীয়তা হবে। সে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিলে দেন এটাকে ব্যবহার করা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। হাতে থাকা সচল ইভিএম দিয়ে ভোট হবে জুনে শেষ হতে যাওয়া উপজেলা নির্বাচন। সরকার টাকা না দিলে এটি হবে ইভিএমের শেষ ভোট। সরকার থেকে কোনো সহায়তা না দেওয়া হয় তাহলে আমাদের ইভিএম প্রকল্প বন্ধ করে দিতে হচ্ছে জুনে, এবং এর পরবর্তীতে ইভিএম আর আমাদের পক্ষে ব্যবহার করা সম্ভব হবে না। তখন যে সমস্ত ইভিএম রয়ে গেছে সেগুলো সরকারি যে নিয়মকানুন আছে, যে ডিসপোজাল করার যে আইন আছে, সে আইন অনুযায়ী এটা ডিসপোজাল হবে। শুরুতে ইভিএমের মেয়াদ 10 বছর ধরা হলেও 5 বছরের মধ্যে অচল বেশিরভাগ মেশিন। প্রকল্পটি বাতিল হলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় 4,000 কোটি টাকা। কিছু বাটন হয়তো লস হয়ে আছে, কিছু স্ক্রিন হয়তো নষ্ট হয়ে আছে, কিছুর হয়তো কেবল লস আছে বা কেবল ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, পোর্টগুলো একটু ড্যামেজ হয়ে গেছে। জাস্ট এই ধরনের ছোটো ছোটো রিপ্লেসমেন্টগুলো যদি করা যায় বা করতে পারলেই আমাদের আরও 50 থেকে 60 হাজারের মতো ইভিএম একদম খুব ফাইন কন্ডিশনে আমাদের পাওয়া সম্ভব। সংসদ, স্থানীয় ও উপনির্বাচন মিলে প্রায় 1,500 নির্বাচন হয়েছে এই ইভিএম মেশিনে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।